মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হলো, স্বাধীনতা বঙ্গবন্ধু ফিরে আসলেন, আসার পরে উনি যখন সরকার গঠন করলেন তখন আমরা ছাত্র। তো বঙ্গবন্ধু আমাকে খুব আদর করতেন। আমরা একবার আসছিলাম আমাদের রাজবাড়ি কুষ্টিয়া রাস্তার জন্য, এটা সেটা এটা 1974 সাল হবে। আমরা যখন রাজবাড়ি কুষ্টিয়া রাস্তা করার কথা বললাম তো তখন উনি বললেন যে আগে পেটে ভাত দে তারপর রাস্তা দিয়ে হাঁটিস। 74 সালে একটা দুর্ভিক্ষ অবস্থার সৃষ্টি করা হয়েছিল, সেই সময় উনি বলেছিলেন যে আগে পেটে ভাত দে তারপর রাস্তা দিয়ে হাঁটিস। যখনই আমি আসতাম উনি আমাকে কাছে ডেকে নিয়ে যে টি টেবিল আছে ওনার পাশে টি টেবিলে বসে আমার ঘাড়ে হাত দিয়ে অন্যদের সাথে কথা বলতেন। আসলে এই যে স্নেহ, এই স্নেহ কোনোদিন ভুলব না।